হ্যালো ভিউয়ার্স ডিজিটাল ক্যারিয়ার গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আপলোড করা ভিডিওগুলি পেতে পাশে দেওয়া বেলাইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আজকে আমি আলোচনা করব আমার স্পেশাল জেনারেল অ্যাওয়ারনেস সিরিজের পার্ট ইলেভেন নিয়ে আপনার আপনারা যদি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন সরকারি চাকরির পরীক্ষায় অভূতপূর্ব সাকসেস পাওয়ার জন্যে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও সিরিজের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে সান্ধ্যকালীন আদালত রয়েছে অ্যানসার হচ্ছে গুজরাট কোশ্চেন নাম্বার টু ভারতে প্রথম কোন পত্রিকার ওপর ডাক প্রকাশিত হয় অ্যানসার হচ্ছে অমৃতবাজার পত্রিকা কোশ্চেন নাম্বার থ্রি গুগল চরিত্রের ষষ্ঠা কে অ্যান্সার হচ্ছে সমরেশ বসু কোশ্চেন নাম্বার ফোর ভারতীয় সেনাবাহিনী যে বিশেষ মোবাইল পরিষেবা ব্যবহার করে থাকে তার নাম কী অ্যান্সার হচ্ছে মার্কারি ব্লেজ কোশ্চেন নাম্বার ফাইভ দেওপাড়া প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি অ্যান্সার হচ্ছে বিজয় সেন এই দেওপাড়া প্রশস্তি বিজয় সেনের সভাকবি উমাপতি ধরের লেখা কোশ্চেন নাম্বার সিক্স বর্গীদের আদি বাসস্থান কোথায় অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র কোশ্চেন নাম্বার সেভেন আইল্যান্ড অফ স্লিপিং ড্রাগন কাকে বলা হয় অ্যান্সার হচ্ছে মালয়েশিয়া কোশ্চেন নাম্বার এইট মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার হচ্ছে আমেরিকার সিয়াটল শহরে কোশ্চেন নাম্বার নাইন মিসরকে নীলনদের দান কে বলেছিলেন অ্যান্সার হচ্ছে হেরোটেটাস কোশ্চেন নাম্বার টেন সাদা মেঘের দেশ কাকে বলা হয় অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় সংসদের দুটি কক্ষের সদস্য না হয়েও কে সংসদের অধিবেশনে সহায়তা করতে পারে অ্যান্সার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হোয়াইড ডেথ বলতে কোন রোগটিকে বোঝায় অ্যান্সার হচ্ছে যক্ষা বা টিউবার শেষ কোশ্চেন নাম্বার টুয়েলভ সরি কোশ্চেন নাম্বার থার্টিন ডোগরি ভাষা ভারতের কোন রাজ্যে দেখা যায় অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীর এখানে একটু বলে রাখা বাহুল্য যদিও ডোগরি ভাষা জম্মু কাশ্মীরে দেখা দেখা গেলেও জম্মু কাশ্মীর রাজ্যের কিন্তু সরকারি ভাষা উর্দু কোশ্চেন নাম্বার ফরটিন ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে অ্যান্সার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জার্মানির থেকে কোশ্চেন নাম্বার ফিফটিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স কাকে বলা হয় অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ডকে কোশ্চেন নাম্বার সিক্সটিন প্রথম ভারতীয় হিসেবে কে অলিম্পিক ফুটবলে হ্যাট্রিক করেছিলেন অর্থাৎ তিনটি গোল করেছিলেন অ্যান্সার হচ্ছে নেভিল ডি সোজা এখানে একটু বলে রাখা বাহুল্য ভারত প্রথমবারের জন্যে উনিশশো সালে কিন্তু অলিম্পিক ফুটবলে চান্স পেয়েছিল তো উনিশশো আটচল্লিশ সালে অলিম্পিক কোথায় হয়েছিল উনিশশো সালে অলিম্পিক হয়েছিল ইংল্যান্ডের লন্ডনে এবং উনিশশো সালে ভারত টি আওয়ের নেতৃত্বে অলিম্পিক ফুটবলে অংশগ্রহণ করেছিলেন এবং সেই বছরই অর্থাৎ উনিশশো সালে ইংল্যান্ডের লন্ডনে অলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় ভারতের নেভিল ডি সুজা হ্যাট্রিক করেছিলেন চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন প্রথম মহিলা হিসেবে কে এভারেস্ট জয় করেন অ্যান্সার হচ্ছে জাপানের জুনোকা টাবেই আর ভারতীয় হিসেবে প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন উনি হচ্ছেন বাচেন্দ্রী পাল আর বাঙালি হিসেবে প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন উনার নাম সিপ্রা মজুমদার তিনটে কোশ তিনটে কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে আসতে পারে অবশ্যই আপনারা তিনটে কোশ্চেন ভালোভাবে মুখস্থ করবেন মনে রাখবেন চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার এইটিন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় অ্যান্সার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি কোশ্চেন নাম্বার নাইনটিন চিকেন স্নেক কাকে বলা হয় অ্যান্সার হচ্ছে শিলিগুড়ির চোপড়া সাব ডিভিশনকে চিকেন স্নেক বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি স্বরাজ্য দল কারা প্রতিষ্ঠা করেছিলেন অ্যানসার হচ্ছে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু ও নরেন্দ্র দেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল অ্যান্সার হচ্ছে কন্টক কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কে ভারতীয় জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন অ্যানসার হচ্ছে ভিঙ্কাইয়া পিংলা কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি জেনেসিস কি আমরা পার্থেনো কার্পি শুনেছি পার্থেনো কার্পি হচ্ছে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন তো আমার কোশ্চেন পার্থেনো জেনেসিস কি অবশ্যই ভালো করে এই কোশ্চেনটা করে রাখবেন কারণ কি সামনেই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা আছে তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্থেনোজেনেসিস হচ্ছে নিষেক ছাড়া কোষের সৃষ্টি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোন হরমোন নেফ্রনের পুনঃশোষণে সাহায্য করে অ্যান্সার হচ্ছে এডিএইচ এডিএইচের ফর্ম হচ্ছে অ্যান্টিডাই ইউরেটিক হরমোন ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যদি কিছু আরও এক্সট্রা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ